শাড়ি পরতে কার না ভালো লাগে, কিন্তু শাড়ি পরার পর অনেক সময় কুচিগুলো সমান হয় না, আঁচল উঁচু নিচু হয়ে যায়, আবার শাড়ি ভাঁজ হয়ে থাকে। এই প্রবলেমগুলো কিন্তু আমরা সবাই ফেস করি। হাই এভরিওয়ান, আমি জেসিকা। আজকে আমি শেয়ার করব 4টি সহজ ট্রিক্স যা ফলো করলে আপনারা খুব সহজ এবং নিটভাবে শাড়ি পরতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। আমি আজকে ফিশ কাট স্কার্টের উপরে শাড়ি পরে দেখাচ্ছি। আপনারা ফিশ কাট পেটিকোটের উপরে শাড়ি পরতে পারেন, এতে আরও সুন্দর দেখাবে। আমি অলরেডি হিল পরে নিয়েছি। অনেকে শাড়ি পরার পর হিল পরে, এতে শাড়ি পরার পরে লেন্থ শর্ট দেখায়। অনেক সময় কিন্তু বেশি কাপড় একসাথে গুজে ফেলার কারণে ওপরের অংশটুকু ফুলে থাকে এবং দেখতেও ভালো লাগে না। তাই ফার্স্ট স্টেপেই লেন্থ অনুযায়ী শাড়িটি ফ্ল্যাটভাবে গুজে নিতে হবে। মেক শিওর ইট লুকস রিয়েলি স্মুথ, যেন ওপরের অংশটুকু খুব বেশি ফুলে এবং ভাঁজ হয়ে না থাকে। এরপর সেকেন্ড স্টেপে আঁচলের অংশটুকু নিয়ে প্লিটিং করা শুরু করব। পার্ট করার আগে শোল্ডার লেন্থ দেখে নিব। আমি শোল্ডার থেকে অল্প একটু বেশি রাখছি। এরপর চেস্টের ওপর থেকে নিয়ে ওয়েস্টের দিকে টেনে নিব। দেন ডায়াগোনালভাবে সেফটি পিন দিয়ে সিকিওর করে নিচ্ছি। হিপের এই অংশের দিকে 2 থেকে 3টি ভাঁজ নিয়ে একইভাবে আটকিয়ে নিব, যেন নিট থাকে। এই পার্টটি সবচেয়ে ইম্পর্টেন্ট। কুচি করার আগে শাড়ি ডান দিক থেকে মাঝ বরাবর নিয়ে নিব। এরপর ঠিক এইভাবে কুচি করে নিব। কুচিগুলো সমান করে নিয়ে ওপরে সেফটি পিন দিয়ে গুজে নিব। কুচির ঠিক এই অংশে আরেকটি সেফটি পিন দিয়ে নিচ্ছি, এতে কুচিগুলো সমান থাকবে। ডান দিকের এক্সট্রা অংশটুকু ভেতরের দিকে গুজে নিব। সো ইটস ডান। এই স্টেপগুলো ফলো করেই কিন্তু খুব সহজ এবং নিটভাবে শাড়ি পরতে পারবে। সো আই হোপ দিস ভিডিও ওয়াজ হেল্পফুল। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। অলসো ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইউটিউব, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। টিল নেক্সট টাইম, টেক কেয়ার।